আমার ভাতিজা নওশা সিদ্দিকী যাতে জেলে আরো একটু বেশি দিন থাকে অবস্থাতে আমি করছি। ডাল মে কুছ কালা হ্যায়, ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানুষ আজকে তারা প্রমাণ করছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার কাছে মলাই ঘটক এসেছিল রাত্রিবেলা, আমার কাছে মলাই ঘটক এসেছিল সকালবেলা, সব ঘুম থেকে ওঠার আগে উনি আমার সাথে দেখা করে চলে গেল, আবার গভীর রাত্রে এসে উনি আমার সাথে দেখা করে গেল। আবার ফেসবুকেই দেখছিলাম যে আমি আবার নবান্ন গিয়েছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছি, আবার শুনছি অমিত শাহ আমার সঙ্গে দেখা করতে আসবে। তো আমি হাসবো না কাঁদবো আমি নিজে ঠিক করতে পারছি না। আজকে যারা এই ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে তাদের কাছে আবার প্রশ্ন, তারা মলাই ঘটককে দেখল চোখে? তাদের কাছে আবার প্রশ্ন, তারা আমি নবান্ন গিয়েছিলাম, নবান্নতে যখন যাই তখন তারা কি আমায় দেখেছে? আমার কাছে প্রশ্ন, মলাই ঘটক আসবে তারা কি নিজে কানে শুনেছে? মানে কত বড় বুদ্ধু, কত বড় উজবুক না হলে এই কথাগুলো বলে, কত বড় মিথ্যাবাদ না হলে এই কথাগুলো বলে। মলাই ঘটক আমার কাছে রাত্রিবেলা আসবে যারা দেখেছে নিশ্চয়ই তার কাছে প্রমাণ আছে। মলাই আমি আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি নবান্ন দেখা করতে যাচ্ছি, তাহলে ওখানে যারা সাংবাদিকরা বসেছিল তারা সব চুপ করে ঘুমিয়েছিল, তো আমাকে এসে বলছে হুজুর আপনার কাছে কি ইয়ে অমিত শাহ আসবে? শুনলাম আমি না আসবে না, উনি এসে ঘুরে গেছে আমার কাছে। কি আর বলবো, আপনার কাছে মলাই ঘটক রাত্রিবেলা এসেছিল সকালবেলা? হ্যাঁ এসেছিল, এসে চাটা খেয়ে চলে গেল, ওনার খেলার মাঠে আসার কথা ছিল আসেনে, উনি ঘুরে চলে গেলেন। আচ্ছা আপনার কাছে আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলেন? আমি আর কি বলবো, আমার হ্যাঁ গিয়েছিলাম, যে দেখা করে এলাম। আমাকে কিছু সাংবাদিক ফোন করলো যে আপনি মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, কী কথা হলো? আমি না আমাকে তো পাগলা কুত্তা কামড়েছে, তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে গেলাম। আর আপনাদের যে সংবাদটা দিয়েছে তাদের ঘরেও আমার মনে হয় পাগলা কুত্তা কামড়েছে, তাদের ঘরে পাগলা কুত্তা না কামড়ালে তারা এই কথা বলে কী করে, তারা এই কথা বলে কী করে? ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানুষ আজকে তারা প্রমাণ করছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি আমার ভাইপো যার সঙ্গে আমার রক্ত যোগাযোগ আছে, যার দুঃখে আমি কষ্ট পাবো, দুঃখ পাবো, আমার দুঃখে যে দুঃখ পাবে সে জেলে থাকবে, যাতে বেশি দিন থাকে সেই ব্যবস্থাটা আমি করছি। কত বড় রাস্কেল, কত বড় মূর্খ জাহেলিরা, ব্যাপারটা হচ্ছে এইটা নয়। আমার ভাতিজা নওশা সিদ্দিকী যাতে জেলে আরও একটু বেশি দিন থাকে, কয়েকটা দল কিছু মানুষ এই চিন্তাভাবনা নিয়ে তারা হই হই করছে, আজকে হই হই করছে। কারণ নওশা সিদ্দিকী যত জেলে থাকবে তারা মানুষের কাছে একটা বিবৃতি দেবে, হই হই করবে, হই হই করে তারা কি করবে, তারা মানুষের কাছ থেকে মুসলমানদের যে আমাদের যে ইউনিটিটা ভেঙে দেবার একটা চক্রান্ত করবে, এই একটা খেলায় তারা নেমেছে। মানে মানে আমার রক্ত নওশা সিদ্দিকী, আমার ভাইপো, আমার কষ্ট হয়নি, তারাদের কষ্ট হচ্ছে, তারা হই হই করছে কোর্টের কাছে, যে হই হই করছে, দৌড়োদৌড়ি করছে, মিটিং করছে, মিছিল করছে, এরা কারা, এরা কারা? এরা তো ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে, এরা তো মাছ ধরতে বেরিয়েছে। আজকে খুব দুঃখের সঙ্গে বলছি,
খুব বেদনা নিয়ে বলছি, খুব কষ্ট নিয়ে বলছি, একদল মানুষ তারা পথে নেমেছে, আমার ভাতিজা নওশাদ সিদ্দিকীকে আরও জেলে যেতে, তারা কিন্তু বলছে তাকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু মুখে বলছে, তাদের মনে যে একটা জিনিস আছে, নওশাদ সিদ্দিকীকে রেখে দেওয়া হোক, কারণ যত রাগ রেখে দেওয়া হবে তারা মানুষের কাছে একটা আলাদার বার্তারা দেবে। আবার বলছি কি, ফুরফুরা শরীফের হুজুরকে এইভাবে জড়িয়ে রেখেছে, পীরজাদাকে এইভাবে ধরে রেখে দিয়েছে, মানে সাধারণ মানুষের স্মৃতি তালার জন্য। আমি এই জুমানে সবসময় আমার দোয়া চাই আমার ভাতিজা যাতে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, এখানে আমরা খামোশ খেয়ে আছি, তার একটাই কারণ, সে রাজনীতির তে পা দিয়েছে, সে একটা মানে রাজনীতির জামা পড়ে নিয়েছে, যার জন্য আমরা খামোশ হয়ে আছি। খামোশ থাকা সত্ত্বেও আমি মনে পেলনা চাইব আমার ভাইপো যাতে তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে পড়ে। আমি বাংলার মানুষকে আমি বার্তা দিতে চাইছি, আজকে যারা নওশাদ সিদ্দিকীর হয়ে খুব দরদি করছে, খুব কথা বলছে, তারা আদৌ কি নওশাদ সিদ্দিকীর দরদি হয়ে যাতে বেরিয়ে যায় এটাকে মনে পেরানো চাইছে, না নওশাদ সিদ্দিকীকে জেলে রেখে দিয়ে তারা চারিদিকে মিটিং মিছিল করে এই মুসলমানদের যে আমাদের ইউনিটকে ভাঙার চক্রান্ত করছে? আজকে দেখছেন না, কিছুদিন আগে কোনো একজন রাজনীতির নেতা সে বলছিল বাংলাকে মিনি পাকিস্তান তৈরি করা যাবে না, বাংলায় মিনি পাকিস্তান করা যাবে না, এই বাংলায় যোগীর মতন সরকার দরকার আছে, শায়েস্তা করব, শায়েস্তা করা হবে, রুলার চালানো হবে, বুলডিজার চালানো হবে। আর সে আজকে মুসলিম দরদি কথা বলছে, ডাল মে কুচ কালা হ্যায় ঘুলা পানিতে মাছ ধরার ধান্দা, এটা সম্ভব নাই। বাংলার মানুষ বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের চোখ খুলে গেছে, ও আপনি যতই মিথ্যা করে কারো কুৎসা করেন না কেন, মানুষ আমি তোহা সিদ্দিকী যাই বলি মানুষ শুনবে, অমুক সিদ্দিকী যাই বলুক মানুষ শুনবে, কিন্তু মানুষ কিন্তু নিজের ডিসিশন নেবে, এইটা আমার বিশ্বাস, ডিসিশনটা মানুষ নেবে। আর ফুরফুরা শরীফ, ছিল, আছে, থাকবে। ফুরফুরা শরীফের যারা সত্যিকারের ভক্ত তারা ফুরফুরা শরীফ থেকে এক ইঞ্চি এদিক ওদিক যায় না, যাবে না। যারা মুনাফেক তারা মুনাফেকের মতন কাজ করে যাবে।